ফেসবুক লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সবার নজর পাল্লে কেলেতে এবং এই মুহূর্তে যা খবর আসছে সেটা হচ্ছে যে ভারতের ইনিংস শেষ। ভারত 266 রান করে প্রাথমিক বিপর্যয়ে কাটিয়ে অবশ্যই হার্দিক পাণ্ডে এবং ঈশান কিশান একটা দুর্দান্ত পার্টনারশিপ করেন এবং যার সৌজন্যে 266। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির জয়েন্ট এডিটর গৌতম ভট্টাচার্য। গৌতম দা, ভারত পাকিস্তান ম্যাচ অলরেডি উত্তেজনার পারদ চড়ছে, 267 টার্গেট কি হবে? সবার এখন মনে হচ্ছে যে এই রানটা পাকিস্তান তুলে দেবে কিনা, এবার নির্ভর করছে অনেকটা একটা ফ্যাক্টর যে ইনিংসের শেষে সেকেন্ড হাফে ভারত বল করবে ঠিক করেছে, শিশির পড়বে কিনা। যদি শিশির পড়ে ইন্ডিয়ান স্পিনারদের কিন্তু অসুবিধা হবে, ইন্ডিয়ান পেসারদের অসুবিধা হবে। যেভাবে ভারত আজকে খেলেছে ফার্স্ট হাফটা, আমি বলবো যে পাকিস্তান 51-49 এগিয়ে, অন্তত ফার্স্ট হাফে ক্লিয়ারলি এগিয়ে। এবং তুমি দুজনের কথা বললে, হার্দিক পাণ্ডিয়া এবং ঈশান কিশান, যারা একজন করেছেন বোধ হয় 87, একজন 82, তাই কি? কিন্তু আমি বলবো তৃতীয় একজন ব্যাটসম্যান ভারতের হয়ে খেলেছেন, তার নাম বাবর আজম। কারণ তিনি একটা আমি হিসেব দেখছিলাম, তিনি মাঝখানে বোধহয় প্রায় 15 থেকে 35 ওভার স্পিন বোলারদের দিয়ে বল করিয়েছেন, যেটা অবিশ্বাস্য। কারণ শাহিন আফ্রিদির শুরুতে ব্রেক থ্রু, তোমার হাতে তিনজন পেসার রয়েছে, যে তিনজন পেসার যথেষ্ট অ্যাবর্ট জেলে বসে আছেন। ইমরান খান, তিনি যদি টিভিতে খেলাটা দেখেন তাহলে তিনি ওই টিভিতে খেলাটা দেখেই গজরোগটা বাবর আজম যেভাবে ছেড়েছেন, যেভাবে তিনি পেসারদের মাঝখানে আক্রমণে ফেরাননি, তার জন্য ভারতের অত্যন্ত কৃতজ্ঞ থাকা উচিত তার কাছে। এবং একই সঙ্গে আমি বলবো যে আজকের এই যেটুকু খেলা আমরা দেখলাম, আমার কাছে একটা একটা প্রশ্ন আছে, আমি তোমাকে উত্তর জিজ্ঞেস করতে চাই। আমাদের যারা দর্শক আছেন কলকাতা টিভি ফেসবুক লাইভে যারা দেখছেন তাদেরও জিজ্ঞেস করছি যে ঈশান কিশান কি তাহলে নতুন ঋষভ পন্থ? একেবারে যেরকম ভাবে ব্যাটিং করছে ঈশান কিশান, এবারে কিন্তু তিনি আসলেন পরের দিকে, তবে মাটি দিয়ে গেছেন ওল্ড, যখন প্লে ডাউন হয়ে গেলেন বিরাট কোহলি, শুভমান গিলও ঠিক একই স্টাইলে আউট হলেন, ঠিক সেই সময়ে দাঁড়িয়ে রোহিত শর্মা আবার সে, রোহিত শর্মার বলটা ব্রিলিয়েন্ট একটা বল ছিল, রোহিত শর্মা শুরুর দিকে চেষ্টা করছিলেন ভালো। আমি বলো আমার রোহিত শর্মাকে দেখে ভালো লাগিন, তিনি আমরা দেখছিলাম বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে, শুধু ফিজিও নন ডাক্তারও তাকে দেখতে এলেন। আচ্ছা, এটা কি পাকিস্তানের কমপ্লিট একটা ট্র্যাপ ছিল? তার আজকে বোলিং দেখে মনেই হয়নি, যদি নেপালের দিন ইন্ডিয়ার একই ব্যাটিং লাইন, রোহিত শর্মা 36 বছর, সেই জায়গাগুলোতে এখন থেকে ঠিক করো যে আমার তো মনে হয় ঈশান কিশানকে তুমি যদি ওপেন না পাঠাও 3 নম্বর অবশ্যই। আমরা দেখছিলাম আমি জসপ্রীত বুমরা নাম দেখছিলাম, আমরা যখন বুমরা খেলা এখানে দেখছিলাম, তখন এখানে অনেকে বলছেন বুমরা প্রচুর মেরেছে মেরেছে, আমি বুমরার নাম দেখছিলাম, তার অ্যাভারেজ হচ্ছে ওয়ানডে ক্রিকেটে 6.7, টি-টোয়েন্টিতে 4, টেস্টে 7.3, 164 টোটাল ম্যাচ টি-টোয়েন্টি ওয়ানডে এবং টেস্ট মিলে, তাতে রান 267। আমি মনে হয় চন্দ্রশেখর লজ্জা পাবে। এবার এরম যদি তোমার নরবড়ে টেলেন্ডার্স থাকে তোমায় রান করার জন্য, আজকে শার্দুল ঠাকুরকে খেলাতে তুমি মোহাম্মদ শামিকে স্যাক্রিফাইস করে দিলে, একইভাবে মোহাম্মদ শামিকে 2019 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে বাদ দেওয়া হয়েছিল, মোহাম্মদ শামি আর রবিচন্দ্রন অশ্বিন এই দুজনকে বাদ দিতে পারলে ভারতীয় দল মনে হয় বিরিয়ানি হয়। একেবারে মোহাম্মদ শামি বের হওয়ার মানে বাদ দেওয়ার পর তারপরে কিন্তু যথেষ্ট রকম ভাবে এটা নিয়ে আলোচনা হচ্ছে, মোহাম্মদ শামি কেন বাদ। তবে একই সঙ্গে এটাও জানিয়ে রাখি যে ভারতীয় ব্যাটাররা যেভাবে পারফর্ম করেছেন, হার্দিক পাণ্ডিয়ার কথা আসছে, হার্দিক পাণ্ডিয়া পাকিস্তানের আগে মানে পাকিস্তানের বিরুদ্ধে এর আগেও যদি মনে করে দেখেন এশিয়া কাপে টি টোয়েন্টি ফর্মেটে যখন হয়েছিল এর আগের বছর, প্রথম ম্যাচ কিন্তু হার্দিক পাণ্ডিয়া জিতেছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল মনে করে দেখুন 76 এর একটা ক্রুশিয়াল নক খেলেছেন, যদিও ভারত হেরে গিয়েছিল, আজকেও কিন্তু একদম ক্যালকুলেটিভ নক হার্দিক পাণ্ডিয়া তরফে, কি বলবেন? একদমই হার্দিক পাণ্ডিয়া, আমি রান পাওয়ার কথা একটু ফিট লাগছে, একটু স্লিম হয়েছেন দেখে মনে হচ্ছে ফিট, এর আগে ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে গিয়ে তার ক্যাপ্টেন্সি নিয়ে প্রচুর প্রশ্ন উঠেছিল, তার পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠেছিল, আজকে হার্দিক পাণ্ডিয়াকে দেখে মনে হচ্ছে ফিট। আমি শুধু জানতে চাই যে হার্দিক পাণ্ডিয়াকে বল করবেন, কারণ ভারতের কিন্তু বিশ্বকাপে তাকে দরকার। আরেকটা কথা আমি বারবার বলছি, আমাদের ফেসবুক লাইভ দেখছেন যে এশিয়া কাপের চেয়ে বিশ্বকাপে প্রেশার 5 গুণ হবে, বিশ্বকাপে ঘরের মাঠে খেলা, প্রত্যেকটা মুভমেন্ট প্রত্যেকটা কিছু মাইক্রোস্কোপে অ্যানালাইজ করা হবে, এখন এমন হয়ে গেছে যে তুমি নিজের মোবাইলে বসে তোমার কোনো টেলিভিশন কানেকশন দরকার নেই। আমি আজকে ময়দান ঘুরতে আসছিলাম, দেখছিলাম দাঁড়িয়ে দেবে সবাই রাস্তায় মোবাইলে খেলা দেখছেন, লাইভ দেখছেন, প্রত্যেকের মতামত হচ্ছে, প্রত্যেকের মতামত বলতে পারেন, প্রেশার প্লেয়ারদের উপরে আরো বেশি, সেখানে যদি এই গলতগুলো যদি একটু অ্যাড্রেস না করা হয় তাহলে কিন্তু মুশকিল। আমি বুঝতে পারছি যে হার্দিক পাণ্ডিয়াকে
এবং শার্দুল ঠাকুর অলরাউন্ডার হিসেবে খেলতে গিয়েছেন রবীন্দ্র রাহুল। কিন্তু অলরাউন্ডার খেলতে হলে শার্দুলকে তো রান করতে হবে। শার্দুল একটা কলকাতায় সেই একটা রান করেছিলেন, ওটা মানে এটা হয় না যে বছরে তিনি একবার চার হচ্ছে সেইরকম একটা রান, তারপর থেকে শার্দুলের কোথাও কোনো রান নেই। এবার তার জন্য তুমি মোহাম্মদ শামিকে বসিয়ে দিচ্ছ, আমার আছে মোহাম্মদ সিরাজকে এক্সেপশনাল পারফরমেন্স করতে হবে বোঝানোর জন্য যে মোহাম্মদ শামিকে বসানোর যোগ্য আমি ছিল। এবং মোহাম্মদ সিরাজ কিরকম পারফরমেন্স দেখায় সেটা অবশ্যই সময় বলবে, তবে কি গেম প্ল্যান হওয়া উচিত এই মুহূর্তে 266 টার্গেট জয়ের জন্য, এবং অবশ্যই ভারত চাইবে এই ম্যাচ জিততে, উইকেট কিরকম হয় সেটা অবশ্যই বলবো, তবে বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে রাত 9টা এবং 10টার সময় একটা বৃষ্টির পূর্বাভাস অবশ্যই রয়েছে। এবং গতকালের খবর বলে দিই, গতকাল রাত 10টা অব্দি ডিউ কিন্তু পড়েনি এই পাল্লে খেলেতে, আজকে কি হবে সেটা সময় বলবে, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে গৌতম একটা আমি এটাই বলবো ভারতের কি স্ট্র্যাটেজি হওয়া উচিত, কি গেমটা হওয়া উচিত। দেখো পার্টনারশিপ বোলিং টার্গেট স্কোরটা রিভাইজ হলে বোলারের আরো বেশি কঠিন হবে জিনিসটা, টার্গেট স্কোরটা রিভাইজ যদি হয় আমি কুলদীপ যাদব এবং জসপ্রীত বুমরা এই দুজনকে ফর্মে দেখতে চাই। দেখো যেরকম ব্যাটিং এ একটা ম্যাচ হয় বিরাট কোহলি ভার্সেস শাহিন আফ্রিদি কি রোহিত শর্মা শাহিন আফ্রিদি, তেমনি আমার ধারণা কোথাও একটা বোলারদের মধ্যে একটা কম্পিটিশন হয় জসপ্রীত বুমরা ভার্সেস শাহিন আফ্রিদি। চারটে উইকেট নিয়ে চলে গেলেন শাহিন আফ্রিদি, ব্যাটিং লাইন আপকে কাঁপিয়ে দিয়েছেন জসপ্রীত বুমরা, তিনিও চাইবেন ক্রিকেটে একটা দারুণ কিছু একটা এফার্ট দিতে। আমার বারবার করে ওটাই ভয় লাগে যে দারুণ এফার্ট দিতে গেলে যদি না আবার লেগে যায় বিশ্বকাপের আগে, কিন্তু তাকে এবং সিরাজকে ওপেনিং স্পেলে কিন্তু ব্রেক থ্রু করতে হবে। বাবর আজম যদি দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু তাকে আটকানোটা মুশকিল, এবং একবার যদি তিনি রিদম পেয়ে যান তাহলে কিন্তু পুরো টুর্নামেন্ট, অলরেডি তিনি নেপালের সঙ্গে সেঞ্চুরি করে বসে আছেন, এমন রান করেছেন এশিয়ান কাপে কোনো ক্যাপ্টেন এত রান করেনি। কাজে ইন্ডিয়াকে কিন্তু খুব তাড়াতাড়ি ইন্ডিয়ার ব্রেক থ্রু দরকার, যেটা 2019 ওয়ার্ল্ড কাপে যে ম্যাচটা হয়েছিল ম্যানচেস্টারে শুরুতে ইন্ডিয়া ব্রেক থ্রু পেয়েছিল সেটা সুবিধা হয়েছিল। আজকে কিন্তু টার্গেটটা বিশাল বড় নয় ওয়ান ডে ক্রিকেটের পক্ষে, কাজে পাকিস্তান যদি একটু রিদম পেয়ে যায় এই রানটা ইন্ডিয়ার সেভ করা কঠিন হবে। আজকে খুব ইম্পর্টেন্ট পারফরমেন্স হয় কুলদীপ যাদবের, কারণ তিনি অক্ষর প্যাটেল খেলছেন না তিনি খেলছেন পরের ম্যাচ খেলার জন্য, তাই কিন্তু এই ম্যাচে পারফরমেন্স ব্যাটিং করতে হবে যদি পাকিস্তানকে জিততে হয়, তবে ভারতীয় বোলাররা অবশ্যই চাইবে যে ফখর জামান, ইমামুল হক এবং এরপরে বাবর আজম যতটা পরে আছি তাদেরকে তাড়াতাড়ি তুলে নিতে। এবং একটা কথা লাস্ট কোয়েশ্চেন গৌতম দাকে, শ্রিয়া সাইয়ার ছোট্ট একটা ইনিংস খেলেছেন, তবে কিরকম দেখলেন? বিশ্বকাপের দলে নিয়ে নেওয়া হবে এটা খুব আনফর্চুনেট হবে যদি নিয়ে নেওয়া হয়, কিন্তু আজকে ঈশান কিষাণ যেরকম খেললেন না তাকে দেখে যেরকম মনে হচ্ছে তার কিন্তু আরো সুযোগ প্রাপ্য। যে ঋষভ পন্থের যে হাইওয়েটা সেই তিনি ঋষভ পন্থ নতুন না হতে পারেন হাইওয়ে দিয়ে যাওয়ার জন্য তার কিন্তু আরো কয়েকটা সুযোগ প্রাপ্য। এবং আমার তো মনে হয় যে ভারতের এই ফার্স্ট ইনিংস যেটা দেখলাম তাতে ঋষভ পন্থের মতো ব্যাটিং ঈশান কিষাণের, আর সেকেন্ড হচ্ছে হার্দিক পান্ডিয়ার ফিটনেস, এই দুটোই আমার মনে হচ্ছে যে পজিটিভ সাইন। একেবারে প্রথম ইনিংস এর জিস্ট এটাই যে 266 ভারতীয় রান করেছে 267 টার্গেট, এবং একই সঙ্গে জানিয়ে রাখি যে 82 ঈশান কিষাণ এবং 87 হার্দিক পান্ডিয়া, বাকি ব্যাটার থার্ড হাই স্কোরার বাবর আজম আবার কিন্তু জোরে উঠছে বিশ্বকাপের কয়েকদিন আগে, তাই এটা অবশ্যই চিন্তা, কারণ অবশ্যই ম্যাচের দিকে নজর থাকবে এবং ভারত জেতে না পাকিস্তান এই ম্যাচ বের করে নেয় আমার মনে হয় বিরাট কোহলি বলছেন যে আমি 3 নম্বরেই খেলবো, রোহিত শর্মা বলছেন আমি ওপেনিং করবো, সেই সময় দাঁড়িয়ে তারা হয়তো বিরাট কোহলি বলছেন শুভমান গিলকে নাও, বিরাট কোহলির এখন শিষ্য শুভমান গিল হয়তো বলছেন এই সময় আমি চাই এই সময় রাহুল দ্রাবিড বেরিয়ে আসুন, অরিজিনাল রাহুল দ্রাবিড, এবং বলুন যে কিছু গন্ডগোল আমি দেখে নেবো কিন্তু জিতছো। একেবারে যদি অপ্রিয় হতে হয় হবেন টিমের স্বার্থে রাহুল দ্রাবিড এই সেকেন্ড ম্যাচটা অবশ্যই মনে রাখবে, যদি ভালো কিছু হয় এবং
বিরাট কোহলি চারের না তিনে, তার কমফোর্ট জোন অবশ্যই তিন, কিন্তু টিমের সাথে চার নম্বরে ব্যাটিং করতে হতেই পারে আগামীতে। এখানেই শেষ করছি, ম্যাচের দিকে নজর রয়েছে অবশ্যই, এবং অবশ্যই ম্যাচের পর ম্যাচ কোন দিকে যায় সেটা নিয়ে কিন্তু অ্যানালিসিস চলতেই থাকবে কলকাতা টিভি অনলাইনে সঙ্গে।